ঢাকার সিএমএম আদালতে আছেন রিপোর্টার মাইনুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মাইনুল, গতকাল রাতে দুইজন গ্রেপ্তার করা হয়। আওয়ামী সরকারের সাবেক এক মন্ত্রী নুরুল কবির সুজন, রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি, এবং আরেকজনকে গ্রেপ্তার করা হয়, তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, এবং তাদেরকে আজ দুপুরে আদালতে আনা হবে। তবে এই মুহূর্তে আদালতে আনা হচ্ছে কাল ময়মনসিংহ থেকে আটক দুই সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুকে, যিনি মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন এবং পাশাপাশি তিনি এডিটরস গিল্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের পরিচিতি রয়েছেন সরকার ঘনিষ্ঠ হিসেবে, সাংবাদিক হিসেবে তাদের পরিচিতি রয়েছে। এবং আমরা গত 5 আগস্ট যেই গণঅভ্যুত্থান হয়, গণঅভ্যুত্থানের পর কিন্তু প্রায় এর সরকার ঘনিষ্ঠ যারা আছেন তারা কিন্তু বেশিরভাগই আত্মগোপনে চলে যান, এবং আত্মগোপনে যাওয়ার পর একের পর আমরা দেখেছি বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। বিভিন্ন সময় আমরা সরকার ঘনিষ্ঠ রাজনীতিবিদদের দেখেছি, সরকার ঘনিষ্ঠ পুলিশ এবং সাংবাদিকদেরও এর আগেও আমরা দেখেছি যে গ্রেফতার করতে, এবং তারই ধারাবাহিকতায় অনেকগুলো মামলা হয়েছে এদের যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নামে, এবং এমনই কোনো মামলায় তাই এই দুজনকেও আজকে গ্রেফতার করা হয়েছে। এবং গ্রেফতার দেখে রাতে ডিবি কার্যালয়ে ছিলেন তারা, ময়মনসিংহ থেকে ডিবি কার্যালয়ে এনে রাখা হয় এবং সেখান থেকে এখন কিছুক্ষণের মধ্যেই হয়তো ঢাকার সিএমএম আদালতে আনা হবে। এবং সিএমএম আদালতে আনার পর তাদেরকে আমরা যেমনটা জানতে পেরেছি আইনজীবীদের কাছ থেকে, তারা রিমান্ড আবেদন করবেন, এবং রিমান্ড পেলে তারা বলছিলেন যে হয়তো বা যাবতীয় যে তথ্য তাদের কাছ থেকে কোনো এই গণহত্যার সমর্থনে তারা কী করেছেন বা এমন কোনো তথ্য আছে কিনা তারা হয়তো বের করে আনবেন। এদিকে যে রাতে যে গ্রেফতার দুই এক এম সাবেক রেলমন্ত্রী নুরুল কবির সুজনকেও কিন্তু আজ দুপুরে আদালতে আনার কথা রয়েছে, আদালতে এনে তারও রিমান্ড চাওয়া হবে, এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকেও কিন্তু আজ আদালতে আনার কথা রয়েছে, এবং তাদের দুজনেরই কিন্তু রিমান্ড আবেদন করা হবে এবং তাদেরকে দুপুরের পর পর আনা হবে। এবং তাদেরকে আনার পর তাদের রিমান্ড আবেদন করলে যদি আদালত রিমান্ড মঞ্জুর করেন তাদেরকেও তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আদায় সম্ভব হবে বলেও কিন্তু আমাদেরকে পুলিশে আমাদেরকে যেমন জানিয়েছেন। এদিকে আমরা দেখেছি যে 5 আগস্ট যে সকল সরকার ঘনিষ্ঠ লোকজন ছিলেন, এমপি মন্ত্রীরা ছিলেন, তাদের কিন্তু ধারাবাহিকভাবে গ্রেফতার করা হচ্ছে, এবং প্রায় সবারই কিন্তু রিমান্ড চাওয়া হয়েছিল, এবং রিমান্ড শেষে কিন্তু তাদেরকে আবার কাউকে আদালত থেকে জেল হাজতও প্রেরণ করা হয়েছে। এবং এই ছিল সিএম আদালত থেকে আমার কাছে সর্বশেষ আদালত প্রাঙ্গনে সবশেষ খবর। জানতে সরাসরি যুক্ত ছিলাম সিএমএম কোর্টে।